নমস্কার বন্ধুরা, আমি পেলিক্যান ট্রাভেলগের সোমদত্তা। আজকে আমি আপনাদের সাথে কোনো ট্র্যাভেল ব্লগ শেয়ার করব না। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমরা যারা ঘুরতে যেতে ভালোবাসি, আমাদের জন্য ইস্টার্ন রেলওয়ে একটি সুখবর দিয়েছে। 11 জুন ইস্টার্ন রেলওয়ে কয়েক জোড়া ট্রেন পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আপনাদেরকে বলে রাখি, সমস্ত লোকাল ট্রেনগুলি কিন্তু বন্ধ রাখা হয়েছে, কেবলমাত্র স্টাফ স্পেশাল ট্রেনগুলি চালানো হচ্ছে। আর ইন্টারসিটি এক্সপ্রেসগুলিও কিন্তু বন্ধ রাখা হয়েছে। কেবলমাত্র ইস্টার্ন রেলওয়ে কয়েকটি কোভিড স্পেশাল এক্সপ্রেস ট্রেনই চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তাহলে চলুন আমরা দেখে নিই কোন ট্রেনগুলি কবে থেকে চলছে। ট্রেনগুলি প্রত্যেক কটি কোভিড স্পেশাল ট্রেন হিসাবেই চালানো হচ্ছে। 0201 হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস চলবে রবিবার বাদ দিয়ে প্রতিদিন। শুরু হচ্ছে 17 জুন 2021 থেকে, স্টার্টিং স্টেশন হাওড়া। 02020 রাঁচি হাওড়া শতাব্দী এক্সপ্রেস চলবে রবিবার বাদ দিয়ে প্রতিদিন। ট্রেনটি চালু করা হচ্ছে 17 জুন 2021 থেকে, স্টার্টিং স্টেশন রাঁচি। 02343 শিয়ালদা নিউ জলপাইগুড়ি চলবে প্রতিদিন, স্টার্টিং ডেট 18 জুন 2021, স্টার্টিং স্টেশন শিয়ালদা। 02344 নিউ জলপাইগুড়ি শিয়ালদা চলবে প্রতিদিন, স্টার্টিং ডেট 19 জুন 2021, চলবে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। 03161 কলকাতা বালুরঘাট এক্সপ্রেস প্রতিদিন চলবে শনিবার বাদ দিয়ে। ট্রেনটি চলবে 20 জুন 2021 থেকে, স্টার্টিং স্টেশন কলকাতা। 03162 বালুরঘাট কলকাতা চলবে শনিবার বাদ দিয়ে প্রতিদিন। ট্রেনটি চালু হবে 21 জুন 2021 থেকে, স্টার্টিং স্টেশন বালুরঘাট। 02261 কলকাতা হলদিবাড়ি চলবে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার, স্টার্টিং স্টেশন কলকাতা এবং স্টার্টিং ডেট 19 জুন 2021। 02262 হলদিবাড়ি কলকাতা চলবে বুধবার, শুক্রবার এবং রবিবার। ট্রেনটি চালু হচ্ছে 20 জুন 2021। ট্রেনটির স্টার্টিং স্টেশন হলদিবাড়ি। 03033 হাওড়া কাটিহার এক্সপ্রেস ট্রেনটি চলবে প্রতিদিন। ট্রেনটি চালু হচ্ছে 18 জুন 2021 থেকে, ট্রেনটি চলবে হাওড়া স্টেশন থেকে। 03034 কাটিহার হাওড়া এক্সপ্রেস ট্রেনটি চলবে প্রতিদিন 19 জুন 2021 থেকে, ট্রেনটির স্টার্টিং স্টেশন কাটিহার। 03063 হাওড়া বালুরঘাট এক্সপ্রেস শনি এবং রবিবার বাদ দিয়ে সপ্তাহের প্রতিদিনই ট্রেনটি চলবে। ট্রেনটি চালু হচ্ছে 16/6/2021 থেকে এবং ট্রেনটি স্টার্টিং স্টেশন হাওড়া। 03064 বালুরঘাট হাওড়া এক্সপ্রেস ট্রেনটি চলবে শনিবার এবং রবিবার বাদ দিয়ে প্রতিদিন। ট্রেনটি চালু হচ্ছে 16/6/2021 থেকে, স্টার্টিং স্টেশন বালুরঘাট। 03113 কলকাতা লালগোলা ট্রেনটি চলবে প্রতিদিন, চালু হচ্ছে 16/6/2021 থেকে, স্টার্টিং স্টেশন কলকাতা। 03114 লালগোলা কলকাতা ট্রেনটি চলবে প্রতিদিন, ট্রেনটি চালু হচ্ছে 16/6/2021 থেকে, স্টার্টিং স্টেশন লালগোলা। 03114
41 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার। ট্রেনটি চলবে প্রতিদিন। চালু হচ্ছে 16 জুন 2021 থেকে। স্টার্টিং স্টেশন শিয়ালদা। 03142 নিউ আলিপুরদুয়ার শিয়ালদা। চলবে প্রতিদিন। ট্রেনটি চালু হচ্ছে 17 জুন 2021 থেকে। স্টার্টিং স্টেশন নিউ আলিপুরদুয়ার। 03145 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। ট্রেনটি চলবে প্রতিদিন। স্টার্টিং ডেট 16 জুন 2021। স্টার্টিং স্টেশন কলকাতা। 03146 রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস। ট্রেনটি চলবে প্রতিদিন। স্টার্টিং ডেট 17 জুন 2021। স্টার্টিং স্টেশন রাধিকাপুর। 03163 শিয়ালদা শহরসা এক্সপ্রেস। ট্রেনটি চলবে মঙ্গলবার এবং বৃহস্পতিবার বাদ দিয়ে প্রতিদিন। ট্রেনটি চালু হচ্ছে 16 জুন 2021 থেকে। স্টার্টিং স্টেশন শিয়ালদা। 03164 সহরসা শিয়ালদা এক্সপ্রেস। ট্রেনটি চলবে বুধবার এবং শুক্রবার বাদ দিয়ে প্রতিদিন। স্টার্টিং ডেট 17 জুন 2021। স্টার্টিং স্টেশন সহরসা। 03169 শিয়ালদা সহরসা এক্সপ্রেস। ট্রেনটি চলবে মঙ্গলবার এবং বৃহস্পতিবার। স্টার্টিং ডেট 17 জুন 2021। স্টার্টিং স্টেশন শিয়ালদা। 03170 সহরসা শিয়ালদা এক্সপ্রেস ভায়া পূর্ণিয়া। ট্রেনটি চলবে বুধবার এবং শুক্রবার। ট্রেনটি চালু হচ্ছে 18 জুন 2021। স্টার্টিং স্টেশন সহরসা। 03181 কলকাতা শিলঘাট। ট্রেনটি চলবে সোমবার। ট্রেনটি চালু হচ্ছে 21 জুন 2021। স্টার্টিং স্টেশন কলকাতা। 03182 শিলঘাট কলকাতা এক্সপ্রেস। ট্রেনটি চলবে মঙ্গলবার। স্টার্টিং ডেট 22/6/2021। স্টার্টিং স্টেশন শিলঘাট।